ওটি হচ্ছে আমাদের বাড়িতে যাবে, এই দেখো। কোথায় যাবি বাবা? বেরুই যাবে? তুমি আর কোথায় যাবে? না, দিদু বাড়িতে কি করতে যাবি তুই? ফুকা খেতে যাবি দিদু বাড়িতে? এরকম দিদু বাড়িতে ফুচকা খেতে যাবে বলে যাচ্ছে। দিদু বাড়িতে ফুটকা খেতে যাবে, ফুটকা। তুমি কি খেতে যাবে দিদু বাড়িতে বলে দাও? দিদু বাড়িতে কি খেতে যাবে বলো বলো? ফুটকা খাবে? আর কি খাবে? আর কি খাবে দিদু বাড়িতে? ফুকা আর কি? ফুকা জল খাবে? রেডি রেডি হয়ে গেছো তুমি? সব কিছু পড়েছো? জামপ্যান্ট পড়েছো? জামপ্যান্ট পরনি? তাহলে ওগুলো কি পড়েছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি নিউ টাউন এক্সিস মলের ওইখানে। আমার একটা কাজ আছে, আমাদের গাড়ির নিয়ে একটা কিছু একটা প্রোগ্রাম আছে, তো ওইখানে ডেকেছে, কালকে ফোন করেছিল। তো আমি ওখানেই যাচ্ছি আজকে গাড়ি বিষয়ে কিছু একটা, 45 মিনিটস ইয়া 40 মিনিটস একটা প্রোগ্রাম আছে, আমাকে বলবো। তো ওইখানেই যাচ্ছি, আমি যাচ্ছি, আমার বান্ধবী যাচ্ছে সুস্মিতা, আমি আর ও যাচ্ছি, একা একা যাবো। তো বলেছিল কেউ সাথে, বাড়ির কেউ আসলে, বাড়ির কেউ তো আসবে না, তাই আমি ওকেই নিয়ে যাচ্ছি, চল ঘুরে আসি। তো বন্ধুরা, এখন বাজে 2:40, তা 2:40 আমি এখন বেরিয়ে পড়েছি। তো গাড়িটা নোংরা হয়েছিল, গাড়িটাও পরিষ্কার করলাম, পরিষ্কার করে জাস্ট দাঁড়িয়ে আছি, ও আসছে, দুজনে একসাথে চলে যাবো। তো বন্ধুরা, দেখি কি প্রোগ্রাম আছে, আমি সাথে যাই না, যাই না, তো দেখি গিয়ে গেলে জানতে পারবো। তো চলুন বন্ধুরা, আমরা যাই ওখানে, দেখি কি প্রোগ্রাম আছে, তারপর ওখানে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো করবো ভিডিও, না হলে আপনাদের ওইখানে প্রোগ্রাম শেষে আপনাদের সব বলবো কী কী ব্যাপার। তো বন্ধুরা চলুন, দেখতে থাকুন ভিডিওটি, পুরোটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটিকে বলুন। কলকাতায় বৃষ্টি পড়ছে, দেখুন 3:15 বাজে, এখন বৃষ্টি পড়ছে কলকাতায়। হ্যালো ফ্রেন্ড, আমরা এসে গেছি এক্সিস মলের সামনে, গাড়ি পার্কিং করে যাচ্ছি। এক্সিস মলে ফোন করলাম, এক্সিস মলের 3rd ফ্লোরে যেতে বললো, তো যাই দেখি। এক্সিস মলে গেলাম, শুনলাম ইনফিনিটি গ্রুপ, ইনফিনিটি কোম্পানি থেকে ডেকেছিল হলিডেজ কিছু প্যাকেজ দেওয়ার জন্য। হলিডেজ প্যাকেজে অনেক কিছু শুনলাম, পুরো গোটা ইন্টারন্যাশনাল দেখালো ওনাদের হলিডে প্যাকেজের এ আছে। তো মেইন ওনাদের বক্তব্য ছিল একটা মেম্বারশিপ আছে, ওই মেম্বারশিপ আমরা যদি নিই তাহলে আমরা ওয়ার্ল্ডের জন্য যেখানে আমরা যাই 70 নাইটসের জন্য তো হলিডে প্যাকেজ, ওটা ডিসকাউন্ট হবে, মানে হোটেলটা পুরোপুরি ফ্রি, তাছাড়া খাওয়াতে 40% ডিসকাউন্ট, তবে টিকিটে ওরা ডিসকাউন্ট দেবে, কিন্তু কত ডিসকাউন্ট সেটা বললো না। তো এরকম ডিসকাউন্ট আছে, ওই ওটা আপনার 10 বছর জন্য করতে পারেন, আমরা 10 বছর জন্য করতে পারি, 5 বছর জন্য করতে পারি। 5-10 বছর জন্য 3 লাখ কিছু হয়েছিলো, 5 ইয়ার্সের জন্য 2,50,000 এরকম কিছু একটা এসে। তো আমরা নিলাম না, সব কিছু ভেবে চিনতে দেখলাম, হুট করে একটা 1.5 লাখ টাকা, 1,80,000 টাকা দিয়ে একটা প্যাকেজ মেম্বারশিপ, একটা কোম্পানিতে জয়েন করতে গেলে একটা মেম্বারশিপ, ওটা অত টাকা দিয়ে নিতে হবে, তো লাস্টে দেখা যাবে ওনারা কত % ডিসকাউন্ট দিচ্ছে সেটাও দেখতে হবে না, তার জন্য আমরা নিইনি কিছু। তো এই তাছাড়া ওনারা, আমরা গেছি কফি দিয়ে চা কফি খাইছে, ওয়েলকাম করিছে, তাছাড়া আমাদের দিয়েছে 2 নাইটস 3 ডেজের একটা প্যাকেজ, দিয়ে হলিডে প্যাকেজ দিয়েছে, এখন ওইটাই ইউজ করব, ইউজ তো করবোই অবশ্যই আমি, কিন্তু ওটা ইউজ করে দেখব কেমন, সেই হিসেবে দেখা যাক কোম্পানিটা কেমন, সেই হিসেবে বুঝব। তো বন্ধুরা, গেলাম, অনেক কিছু বুঝতে পারলাম, এই গ্রুপটা কোম্পানিটা কেমন,
তো থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা দেখবেন পুরো ভিডিওটি, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমরা এখন বাড়ি যাব, গিয়ে দোকান খুলতে হবে আমার। তো 5টা বাজে যাচ্ছে, দেরি হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব। হ্যালো ফ্রেন্ড, আমরা এসেছি এখন সেক্টর 5 এ নলবন ফুড পার্কে। তো আমরা কিছু এখন খাবো, আমরা কিছু এখন এখানে খাবো, খাবো খেয়ে দিয়ে তারপর আমরা যাবো বাড়ি। দেবেন তো তাই একটু নলবন ফুড পার্কে ঢুকতে পারবো না, আমি কোনোদিন আসিনি এই এসছে স্কুল বাঙ্ক মেরে আসতো, এখানে বন্ধুদের সাথে স্কুল বাঙ্ক মেরে আসতো, ও নিজেই বলেছে ফ্রি করে আসতো আসতো। আমি ফার্স্ট টাইম আসলাম, দেখি কেমন জায়গাটা, ভালোই দেখতে পাবেন, ভালো জায়গাটা। পাশে ঝিল আছে, অন্ধকার হয়ে গেছে বলে আপনার দেখাতে পারছি না, পরে নেক্সট বার যখন আসবো তখন দেখাবো আপনাকে। আমরা এখন নর্মাল ফুড পার্কে আমরা অর্ডার করেছি চিকেন ললিপপ আর চাউমিন, তো দেখাবো আপনারা আসলে আপনাদের দেখাবো, তো আপনারাও আসতে পারেন, দামটা খুব কম। আমি বলছি অ্যাকচুয়ালি এখানে আসার সুমন এতটাই ধাক্কা খেয়েছে ওখানে গিয়ে, মানে ওদের গল্পটা শুনে এতটাই ধাক্কা খেয়েছে, ওরা এখন রিল্যাক্স দরকার, তো এখন খাবার দাবার খেয়ে মাথা ঠাড়ে ঠান্ডা করবে, দেন তারপর আমরা বাড়ি যাবো। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 6:30, আমি চলে এসেছি দোকানে। তো তাও লেট হয়ে গেছে, 5টার সময় দোকান খুলি, তো আজকে 6:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে অবশ্যই দোকান খুলতে হবে বলে। বন্ধুরা আপনাদের সবই বললাম, এরকম গিফট ফাংশন তো দিয়েছে 2 নাইটস 3 ডেজের একটা, তাছাড়া ওদের মেন কাজ হচ্ছে হলিডে প্যাকেজ সেল করার, তো অনেক প্রাইস, তাই জন্য আমি আর নেইনি, তো আমি ডাইরেক্ট না করে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে।